দর্শক, আমরা একবার শেষ মুহূর্তের হাটে যাচ্ছি এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট। এবং আপনারা দেখছেন এখানে সারগুরু হাটের ব্যবসায়ীরা কি দামে কিনে অন্য হাটে বিক্রি করবেন, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব। এখানে দুটি গরু নিয়ে দরদাম করছেন আহাদ ভাই, দেখছেন ভাই। আজকের বাজারের সময় রাখি ভাই, আজকের বাজারের সময় গরু মোড়া বাজার আমরা দূর থেকেই দেখি দুই পাশে দরদাম করছেন, আমরা শুনছি দেখছি কমে গেল না বাড়ি গেল বাজারটা, একটু বাজার খুব বাড়ছে, বাড়িছে সকালের থেকে বাড়িছে, সকালের থেকে বাড়ি যাবে ভাই, যেগুলা বাড়ির পাইকার না যারা আসাদ গরু কিনে আজকে টের পাবে, হারে হারে আজকে হারে হারে টের পাবে, টের পাবে দর্শক শুনছেন টের পাবে, হারে গাবড়াইয়ে নিয়ে দিও, আর আমরা ঝাঁপে কিনতাম, ঝাঁপে কিনার দিন শেষ, ঝাঁপে কিনার দিন শেষ, ছোট বড় লাভ করছি ভাই, কাটা ভাই লাভ করছি, ছোট ছোট করতে বড় করতে লোক করছি, ওই লসটা এখন এই দুটাতে উঠাইতে যাচ্ছেন নাকি? হ্যাঁ
কখন সকালে কত তে 305 টাকা তখন দেন নাই আর এখন কত কইছে 300 ঘড় 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 করছে তে ঘড় ঘড় করছে 300 তে দর্শক শুনছেন আমরা দেখছি শুনছি আজকে মেলা কম বেশি মেলা কম বেশি কি ভাই আমরা কই না যে কম বেশি নাই হ্যাঁ থাকতে পারে কম বেশি থাকতে পারে কতটুকু ওজন হবে দুটা ভাই 11 মন 11 হিসাবের গরু দর্শক শুনছেন দুটা 11 মন হিসাবের গরু আমরা শুনছি দেখছি আমবাড়ি হাট দিনাজপুর জেলার যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম কত সাড়ে চামটি 45 কি অবস্থা বাজারে বাজারের অবস্থা খারাপ চাইতেছেন একটু খারাপ হোক আচ্ছা আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা